নমস্কাৰ প্ৰিয় দৰ্শক মণ্ডলী, আমি জীৱন যাত্ৰাৰে লৈ আহিছোঁ ৰাশি চক্ৰৰ অষ্টম সংখ্যক ৰাশি বৃশ্চিক ৰাশিৰ 2022 বৰ্ষৰ অক্টোবৰ মাহৰ ভাগ্যফল সম্পৰ্কে। আমি এই ভিডিঅ'টিৰ জৰিয়তে আপোনালোকক বৃশ্চিক ৰাশিৰ 2022 বৰ্ষৰ অক্টোবৰ মাহৰ ভাগ্যফল সম্পৰ্কে জনাবলৈ চেষ্টা কৰিম। অৰ্থাৎ ব্ৰহ্মাণ্ডত গ্ৰহসমূহৰ ৰাশি পৰিৱৰ্তনৰ ফলত বৃশ্চিক ৰাশি আৰু বৃশ্চিক লগ্নৰ অধিপতিসকলৰ ভাগ্য, কৰ্ম, ব্যৱসায়, কেৰিয়াৰ, ধন সম্পত্তি, প্ৰেম প্ৰীতি, ঘৰুৱা দিশ, পঢ়া শুনাৰ দিশ আৰু স্বাস্থ্যৰ দিশত অক্টোবৰ মাহত কি প্ৰভাৱ পৰিব সেই সম্পৰ্কে আপোনালোকক অৱগত কৰিম। কিন্তু তাৰ আগতে আপোনালোকক এটি অনুৰোধ কৰোঁ যে যিসকল প্ৰিয় দৰ্শক শ্ৰোতাই আমাৰ জীৱন যাত্ৰা চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই তেওঁলোকে ছাবস্ক্ৰাইব কৰি থওক, তেতিয়া আপোনালোকে এনেধৰণৰ গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ'সমূহ আৰু প্ৰতিদিনৰ ৰাশিফলসমূহ অতি সহজে আৰু পোনপ্ৰথমেই পাবলৈ সক্ষম হ'ব। পোনপ্ৰথমেই জানি লওঁ আহক অক্টোবৰ মাহত আপোনাৰ গ্ৰহ স্থিতি সম্পৰ্কে, আৰু এই স্থিতিৰ ওপৰতে নিৰ্ভৰ কৰিব আপোনাৰ ভাগ্যফল। আপোনাৰ তৃতীয় গৃহত থাকিব শনিদেৱ, পঞ্চম ভাৱত থাকিব দেৱগুৰু বৃহস্পতি, ষষ্ঠ ঘৰত থাকিব ৰাহু, সপ্তমত থাকিব মংগলদেৱ, একাদশ ভাৱত থাকিব সূৰ্য, শুক্ৰৰ লগতে বুধ, আনহাতে আপোনাৰ দ্বাদশ ভাৱত থাকিব কেতু। 16 অক্টোবৰত আপোনাৰ ৰাশিৰ অধিপতি মংগলদেৱে সপ্তম গৃহৰ পৰা প্ৰৱেশ কৰিব অষ্টম গৃহত অৰ্থাৎ মিথুন ৰাশিত। 17 অক্টোবৰত সূৰ্যদেৱে প্ৰৱেশ কৰিব তুলা ৰাশিত আৰু 18 অক্টোবৰত শুক্ৰদেৱ তুলা ৰাশিত প্ৰৱেশ কৰিব। আনহাতে বুধ গ্ৰহ তুলা ৰাশিত প্ৰৱেশ কৰিব 24 অক্টোবৰত। এতিয়া আহিছোঁ আৰ্থিক দিশলৈ। ধন সম্পত্তিৰ অধিকাৰী হৈছে দেৱগুৰু বৃহস্পতি। বৃহস্পতি আছে আপোনাৰ পঞ্চম গৃহত বক্ৰী হয়, কিন্তু সূৰ্য, শুক্ৰ আৰু বুধ লাভৰ গৃহত আছে আৰু বৃহস্পতিৰ দৃষ্টি থকা হেতুকে আৰ্থিক দিশত আপোনাৰ অক্টোবৰ মাহত ৰাজযোগৰ সৃষ্টি হ'ব, অৰ্থাৎ ৰাজযোগকাৰী ফল প্ৰদান কৰা দেখা যাব, যাৰ ফলত আপোনাৰ তিনিটা দিশৰ পৰা অৰ্থ আগমন হ'ব, অৰ্থাৎ আৰ্থিক লাভ ঘটিব। এই মাহত আপোনাৰ পিতৃ মাতৃৰো ধন লাভৰ যোগ দেখা যায়। আনহাতে পিতৃ মাতৃৰ বাবেও আপুনি লাভৰ সন্মুখীন হ'ব। যিকোনো চৰকাৰী যোজনা বা কামৰ পৰা অন্যথা লটাৰী আদিত এই মাহত আপোনাৰ ধন লাভৰ প্ৰবল সম্ভাৱনা দেখা যায়। যিকোনো বিনিয়োগত যেনে শ্বেয়াৰ মাৰ্কেট, ষ্টক, মিউচুৱেল ফাণ্ড আদিৰ পৰা এই মাহত আপোনাৰ লাভৰ যোগ দেখা যায়। জীৱনসংগী বা প্ৰেমিক প্ৰেমিকাৰ সহায়ত আপুনি কোনো লাভৰ সন্মুখীন হোৱাৰো সম্ভাৱনা আছে। যদিও বৃহস্পতিৰ বক্ৰী স্থিতিৰ বাবে আপোনাৰ তাৎক্ষণিকভাৱে চালি জাৰি নোচোৱাকৈ লোৱা সিদ্ধান্তৰ বাবে অযথা অৰ্থ ব্যয়ৰো যোগ দেখা যায়, তথাপিও এই মাহত আপোনাৰ উপাৰ্জন যথেষ্ট হ'ব। এতিয়া আহিছোঁ কেৰিয়াৰৰ দিশ সম্বন্ধে। মংগলদেৱৰ স্থিতিৰ বাবে আপুনি কৰ্মক্ষেত্ৰত 1 তাৰিখৰ পৰা 15 তাৰিখলৈ পাৰ্যমানে কোনো ভুল বা ক্ৰুটি নৰখাকৈ কাম কৰিবলৈ চেষ্টা কৰক। কোনো ধৰণৰ অসৎ পথৰ সহায় বা অসৎ ব্যক্তিৰ সংগত থাকিলে আপুনি এই সময়ছোৱাত ডাঙৰ বিপদৰ সন্মুখীন হ'বলগীয়া হ'ব। বিনা কাৰণত সকলো দুখ আপোনাৰ ওপৰত আহি পৰাৰ সম্ভাৱনা দেখা যায়। 16 তাৰিখৰ পিছত আপোনাৰ গ্ৰহৰ স্থিতি পৰিৱৰ্তন হ'ব। মংগলে আপোনাৰ বাবে ধন উপাৰ্জনৰ পথ প্ৰশস্ত কৰিব আৰু আপুনি লাভৱান হ'ব। এতিয়া আহিছোঁ ব্যৱসায়িক দিশলৈ। দশম ভাৱৰ স্বামী লাভৰ ঘৰত থকা হেতুকে বৃশ্চিক ৰাশিৰ বেপাৰ বাণিজ্যৰ সৈতে জড়িত জাতক জাতিকাসকলৰ বাবে অক্টোবৰ মাহটো অতি উত্তম দেখা যায়। আপোনাৰ এই মাহত কাম বাঢ়িব, তাৰ লগতে লাভো বৃদ্ধি পাব। পুৰণি গ্ৰাহক উভতি অহাৰ লগতে নতুন গ্ৰাহকো বৃদ্ধি পাব আপোনাৰ এই মাহত। নতুন কামৰো আপোনাৰ এই সময়ত প্ৰস্তাৱ অহাৰ যোগ দেখা যায়। চৰকাৰী খণ্ড বা চৰকাৰী খণ্ডৰ সৈতে জড়িত ব্যক্তিৰ পৰা আপুনি এই মাহত লাভান্বিত হ'ব। এতিয়া আহিছোঁ শিক্ষা সম্বন্ধীয় দিশলৈ। প্ৰিয় দৰ্শক, পঞ্চম ভাৱ হৈছে শিক্ষা দীক্ষাৰ ভাৱ। আপোনাৰ পঞ্চম ভাৱত বৃহস্পতিদেৱ বক্ৰী হৈ অৱস্থান কৰি আছে, কিন্তু শুক্ৰ, বুধ আৰু সূৰ্যৰ দৃষ্টিৰ ফলত এই মাহটো অৰ্থাৎ 1 অক্টোবৰৰ পৰা 31 অক্টোবৰলৈ বিদ্যাৰ্থীসকলৰ বাবে অতি শুভ দেখা যায়। নামভৰ্তি বা নতুন বিদ্যা আৰম্ভৰ বাবে এই মাহটো বৃশ্চিক ৰাশিৰ অধিপতিসকলৰ বাবে শুভ হ'ব।
সরকারী আসনি বা সরকারী কোনো প্রতিযোগিতাত অংশগ্রহণ করলে এই মাহত আপনি উপকৃত হব কিন্তু গুরু বক্রী হয়ে থাকা বাবে বিদ্যার্থী সকলের কিছু সমস্যা আহিব পারে যেনে সম্পর্ক আদি ব্যাঘাত আহিব পারে ভুল বুঝাবুঝি আদি হব পারে প্রিয় দর্শক এতিয়া আহিছো বৃশ্চিক রাশির 2022 বর্ষর অক্টোবর মাহর প্রেম তথা বৈবাহিক দিশলৈ মঙ্গল সপ্তম স্থানত থকা হেতুকে প্রেমিক প্রেমিকা সকলের 1 তারিখের পর 31 তারিখলৈ যিকোনো বিষয়ক লৈ আপোনালোক দুয়োজনের মাজত মতানৈক্যতা আহিব পারে তার উপরে মাঝে মাঝে তর্ক আদি হওয়ারও সম্ভাবনা দেখা যায় আপনার প্রেমাস্পদর কোনো কথাক লৈ জরিমনা আদি এই মাহত হওয়া দেখা যাব যেনে ট্রাফিক ফাইন লেট ফাইন আদি আনহাতে বিবাহিত জীবনত সম্পূর্ণ মাহটুত আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যজনিত সমস্যা দেখা পোৱা যাব বিশেষকৈ এই সময়ছোৱাত রক্তজনিত সমস্যা যেনে রক্তচাপ ডায়াবেটিস আদিয়ে মাঝে মাঝে আপনার জীবনসঙ্গীক আমনি করে থাকিব সেয়ে জীবনসঙ্গীর স্বাস্থ্যর প্রতি সাবধান হোক মাহটোর মাঝে মাঝে দুয়োরে মাজত মতানৈক্যতার সৃষ্টি হব পারে যদিও এই সমস্যা সাধারণভাবেই সমাপ্ত হব প্রিয় দর্শক মন্ডলী এতিয়া আহিছো বৃশ্চিক রাশির অক্টোবর মাহর পারিবারিক দিক সম্বন্ধে পারিবারিক দিশর কারকগ্রহ হয়েছে শনিদেব আর শনিদেব বক্রী হয়ে অবস্থান করে আছে আপনার তৃতীয় ভাবত 1 অক্টোবরের 21 অক্টোবর আপনার পারিবারিক দিকটো গতানুগতিকভাবে চলি থাকা দেখা যাব বিশেষ পরিবর্তন এই সময়ত আপনার পারিবারিক দিকত দেখিবলে পোৱা না যায় মাত্র আপনার পিতৃ মাতৃর স্বাস্থ্যর ক্ষেত্র কিছু সমস্যা আহি পড়ব পারে যদিও 23 অক্টোবরের এই সমস্যা দূর হব আনহাতে 23 অক্টোবরের পিছত পরিয়ালর কোনো সদস্যর কর্মস্থান অথবা বাসস্থান সলনির যোগ দেখা যায় অব্যবহৃত সম্পত্তি আদির এই সময়ছোৱাত ব্যবহৃত হব পারে অর্থাৎ এনেই পড়ে থাকা সম্পত্তির পরাও উপার্জন আরম্ভ হব পারে এতিয়া আমি আহিছো স্বাস্থ্য সম্বন্ধীয় দিশলৈ প্রিয় দর্শক মন্ডলী আপোনালোকে ইতিমধ্যেই অবগত যে প্রথম গৃহ হৈছে স্বাস্থ্যৰ গৃহ আর আপনার রাশিধিপতি অর্থাৎ প্রথম গৃহর অধিপতি মঙ্গলদেব 15 অক্টোবরলৈ অবস্থান করে আছে সপ্তম গৃহত 16 অক্টোবর প্রবেশ করব অষ্টম গৃহত আপনি 1 অক্টোবরের 15 অক্টোবরলৈ যান বাহন চালনের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত আনহাতে বিদ্যুতের কাম করার ক্ষেত্রতো আপনি সাবধানতা অবলম্বন করব লাগিব ইয়ারে আপনি এই সময়ছোৱাত মুখর লগত সম্বন্ধিত রোগের সম্মুখীন হওয়ারও আশঙ্কা দেখা যায় আনহাতে 16 অক্টোবরের আপনি খাদ্য গ্রহণের ক্ষেত্র গুরুত্ব আরোপ করা উচিত খাদ্য গ্রহণের সময়সূচী পালন করে থাকলে তথা সরল আর স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করলে আপনার বাবে বিশেষ বিপদের কারণ দেখা না যায় এটা আইসো বৃশ্চিক রাশির জাতক জাতিকা সকলে পালন করবলগিয়া অর্থাৎ অক্টোবর মাহত পালন করবলগিয়া প্রতিকার সমূহর দিশলৈ প্রথমটো প্রতিকার প্রতিদিনে মঙ্গলদেবর বীজ মন্ত্র 108 বার জপ করক দ্বিতীয়তে হনুমান চালিসা প্রতিদিনে পাঠ করলে বিভিন্ন বিপদের পর আপনি পরিত্রাণ লাভ করব তৃতীয়তে প্রতিদিনে ওম নমঃ শিবায় 108 বার জপ করক এইখিনি প্রতিকার আপনি পালন করলে নিশ্চয়কৈ আপনার জীবনের পর বেয়া দিকসমূহ অর্থাৎ পাপগ্রহর দৃষ্টিসমূহর পর হাত সারি থাকিব পারিব পাপগ্রহর দৃষ্টিসমূহ আঁতৰি যাব আর আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ হব বৃশ্চিক রাশির জাতক জাতিকা সকলের আরাধ্য ভগবান হয়েছে শ্রী হনুমানজী আপনার শুভ রং রঙা আপনার শুভ সংখ্যা 1 আর 8 শুভ দিশ পূব দিশ তথা উত্তর দিশ শুভ ধাতু তাম আর সোম শুভরত্ন মাণিক্য আর পুখরাজ আপনার শুভবার মঙ্গলবার বৃহস্পতিবার তথা রবিবার বৃশ্চিক রাশির অধিকারী সকলের শুভ তারিখ সমূহ হল 1, 4, 5, 10, 11, 13, 14, 20, 23, 27, 28 আর 31 তারিখ ইয়ার বিপরীতে অশুভ তারিখ হল 2, 3, 7, 9, 16, 17, 24, 25 আর 29 তারিখ আশা করছো বৃশ্চিক রাশির জাতক জাতিকা সকলে আমার জীবনযাত্রার এই ভিডিওটির দ্বারা উপকৃত হয়েছে আপনার চাই থাকিব জীবনযাত্রা এনেদরে
আপোনাৰ ৰাখিৰ ফল আমি সদায়ে আপোনাৰ ওচৰলৈ আনিবলৈ যত্ন কৰিম। আপোনাৰ দিহা পৰামৰ্শ আমাক কমেণ্ট যোগে প্ৰেৰণ কৰক। আপোনাৰ পৰামৰ্শই আমাক অধিক কৰ্মশীল কৰিব। আপোনাৰ ৰাখিফল প্ৰতিদিনে জানিবলৈ অনুগ্ৰহ কৰি জীৱন যাত্ৰা চেনেলটো ছাবস্ক্রাইব কৰক আৰু কাষতে থকা বেল আইকনটো দবাবলৈ নাপাহৰিব। 2022 বৰ্ষৰ অক্টোবৰ মাহটো বৃশ্চিক ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ শুভ হোৱাৰ কামনাৰে আমি জীৱন যাত্ৰাৰ সমপৰিয়ালে আজিলৈ লৈছো বিদায়। ধন্যবাদ।